আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চ্যানেল টিটি নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইকে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি নিঝুম ইসলাম। শুরুতে হেয়ারলিং বিডিএস সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে দেয়াল ধসে বাংলাদেশি নির্মাণ শ্রমিক জসিম নিহত, গুরুতর আহত সহযোগী আশরাফুল, ঘটনা তদন্ত করছে এনওয়াইপিডি। বহুল প্রতীক্ষিত স্টিমুলাস বিলে ট্রাম্পের সই, বাইডেনের হাতে ডাকা প্রকল্প বাস্তবায়নের স্বপ্নে বিভোর লাখো অভিবাসী। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশে হারা নিউ ইয়র্ক, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, টিকে থাকার লড়াইয়ে ব্যবসায়ীরা। এবং মধ্যপ্রাচ্যে করোনা টিকা ব্যবহার শুরু, সৌদিতে বিনামূল্যে দেয়া হচ্ছে ভ্যাকসিন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের তালিকা পূরণ। শুনছিলেন শিরোনাম, এছাড়া বিশেষ প্রতিবেদনে থাকছে করোনার প্রভাব আর উবার পাঠাওয়ের কারণে ঢাকায় সিএনজি ব্যবসায়ী ধস, নেই আগের মতো একতরফা বাণিজ্য। এবার বিস্তারিত, নিউ ইয়র্কের ব্রুকলিনে কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় দুর্ঘটনার শিকার হন দুই বাংলাদেশি, ঘটনাস্থলে মারা যান একজন, অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সোমবার দুপুর একটায় ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে বাংলাদেশি নির্মাণ শ্রমিক মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কনস্ট্রাকশন কাজ চলাকালীন হঠাৎই বাড়ির পেছনের সীমানার দেয়াল ধসে পড়ায় তার নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন হতভাগা জসিম। তার গ্রামের বাড়ি বৃহত্তর নোয়াখালীর সোনাইমুড়ি থানায়। জসিমের সঙ্গে গুরুতর আহত তার সহকর্মী মোহাম্মদ আশরাফুল হাসানের অবস্থা আশঙ্কাজনক, তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্রুকলিনের সানসেট পার্কের 42nd স্ট্রিট বিটুইন 5th and 6th এভিনিউয়ের উপর ওই দুর্ঘটনার শিকার হন তারা। ফায়ার সার্ভিস কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিষয়টি অত্যন্ত হৃদয় বিতারক। তবে কি কারণে দেয়ালটি ধসে পড়ল তা খতিয়ে দেখছে নিউ ইয়র্ক সিটি পুলিশ এনওয়াইপিডি। নিহত জসিম উদ্দিনের নামাজে জানা যায় আগামী 31শে ডিসেম্বর বৃহস্পতিবার ব্রুকলিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে নিহত জসিম উদ্দিন সোনাইমুড়ি পৌর এলাকার ভানুয়াই গ্রামের হাজি মন্তাজ মিয়ার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ও তার ভাই নিউ ইয়র্কে বসবাস করেন। 2008 সালে ভাগ্যের চাকা ঘোরাতে নিউ ইয়র্কে আসেন জসিম উদ্দিন। জসিমের পিতামাতা, স্ত্রী, 14 বছর বয়সের এক ছেলে রয়েছেন। আহত হাসানের বাড়ি সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের সুরহলি গ্রামে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার পর হাসপাতাল থেকে নিহত জসিমের মরদেহ ফেরত দেওয়া হবে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত হাসান শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসকরা। এদিকে একমাত্র কাছের মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সহপাঠী শামসুদ্দিন তমাল। I called last night, you guys work with me, to work together, he said okay. God save me. There was a 9-foot retaining wall. It was a 90-degree collapse onto the workers. নানা নাটকীয়তার পর অবশেষে $230,000 কোটি ডলারের করোনা ভাইরাস রিলিফ ও স্পেন্ডিং প্যাকেজ বা স্টিমুলাস বিল সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে অনুমোদিত হল রিলিফ আইন। দ্বিতীয় দফা নাগরিক প্রণোদনা হিসাবে আমেরিকানদের আয়ের সীমা অনুযায়ী জনপ্রতি $600 করে নগদ সহযোগিতা দেয়া হবে। কর্মজীবীদের মধ্যে যারা কর্মহীন তাদের বেকার ভাতার মেয়াদ বাড়ানো হবে। 11 সপ্তাহের জন্য বেকার ভাতার সঙ্গে সপ্তাহে অতিরিক্ত $300 করে দেয়া হবে। নতুন করোনা রিলিফ বিলে ভাড়াটে, বাড়ির মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রয়েছে নানা সহযোগিতা। আইন প্রণেতাদের চাপের মুখে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ট্রাম্প স্টিমুলাস বিল নিয়ে সুসংবাদ আসছে বলে টুইট করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানায়, প্রেসিডেন্টের সইয়ের জন্য আইন প্রস্তাবটি টেবিলে রাখা হয়। সন্ধ্যা 7টার কিছু আগে প্রেসিডেন্টের এক কর্মকর্তা জানান, ট্রাম্প তার মত বদল করেছেন। তিনি বিলে সই করবেন নাকি সোমবার কংগ্রেসের পদক্ষেপের জন্য অপেক্ষা করবেন তা জানানো হয়নি। এ কারণে ফের সব মহলে উৎকণ্ঠা দেখা দেয়। তবে আধা ঘণ্টা পর বার্তা সংস্থা CNN সহ অন্যরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেস থেকে পাশ হওয়া বিল সই করেছেন। অন্যদিকে নির্বাচনে কারচুপির ভুয়া দাবির পক্ষে দলের আইন প্রণেতাদের দাঁড়াতে চাপ দিচ্ছেন ট্রাম্প। তবে এ নিয়েও উদ্বেগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন প্রণেতারা।
ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন বিরোধী যে কটি কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে অন্যতম ছিল ডাকা। ডাকা প্রশাসনের একরোখা নীতিতে অনিশ্চিত হয়ে পড়ে প্রায় 10 লাখ অভিবাসীর ভাগ্য। অনিবন্ধিত এসব অভিবাসীরা বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে বিদায় বছরে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ বাতিল করে দেয় ইউএস সুপ্রিম কোর্ট। এর মধ্য দিয়ে নতুন আশার আলো দেখছেন ড্রিমাররা। বিস্তারিত শিবলী চৌধুরী কায়েসের রিপোর্টে। ইমিগ্রেশন পলিসি টু মেক ইট মোর ফেয়ার, মোর এফিশিয়েন্ট এন্ড মোর জাস্ট স্পেসিফিক্যালি ফর সার্টেন ইয়াং পিপল সামটাইমস কলড ড্রিমার্স। 2012 সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকা নামক এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। দে ওয়্যার ব্রট টু দিস কান্ট্রি বাই দেয়ার প্যারেন্টস, সামটাইমস ইভেন অ্যাজ ইনফ্যান্টস, এন্ড অফটেন হ্যাভ নো আইডিয়া দ্যাট দে আর আনডকুমেন্টেড আনটিল দে অ্যাপ্লাই ফর আ জব। শৈশব কৈশোরে মা বাবার সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী তরুণ তরুণীরা প্রেসিডেন্ট ওবামা গৃহীত ডাকা কর্মসূচির আওতায় পেয়েছিল বৈধতার সুযোগ, সেই সাথে পড়ালেখা এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও, যাদের একটি বড় অংশ ল্যাটিন আমেরিকার দেশ থেকে আগত। স্বপ্নের দেশে প্রবেশকারী অনিবন্ধিতদের মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশীও। 2002 থেকে এ পর্যন্ত আমি এখানে আনডকুমেন্টেড হিসাবে স্কুলে যাইতেছি, কাজ করতেছি। তারপরে 2012-এ যখন প্রেসিডেন্ট ওবামা ডিফার্ড অ্যাকশন দিয়েছে, তারপরে আমি একটা ওয়ার্ক পারমিট পেয়েছি সোশ্যাল সিকিউরিটি কাজ। কিন্তু ইমিগ্রেশন বিরোধী নীতি নিয়ে 2017 সালে ক্ষমতা গ্রহণকারী ট্রাম্পের এক আদেশে বাতিল হয়ে যায় প্রায় 10 লাখ তরুণ তরুণীর স্বপ্ন। অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত হয় তারা। প্রেসিডেন্ট ওবামাস illegal executive order on immigration. নানা প্রতিবাদ আর মানবাধিকার সংগঠনগুলোর আন্দোলনের মুখে ট্রাম্প নীতির বিরুদ্ধে অবস্থান নেয় ইউএস সুপ্রিম কোর্ট। Federal judge ordered the Trump administration to fully restore DACA. এর আয়ের ফলে অপ্রাপ্ত বয়সে আমেরিকা প্রবেশকারী 10 লাখেরও বেশি অভিবাসী এখন আশার আলো দেখতে শুরু করেছেন। প্রেসিডেন্ট ওবামা যেভাবে আদেশ দিয়েছিলেন, অজিলোর আদেশের মাধ্যমে কাজ চলতে থাকবে, এটা স্থগিত থাকবে না। এই মুহূর্তে যারা 2007 সালের জুনের 15 তারিখের আগে এখানে আসছেন এবং তাদের ওই সময় বয়স 16 বছরের কম ছিল এবং কোনো প্রকার ক্রিমিনাল কেসে অভিযুক্ত হন নাই অথবা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি স্বরূপ কোনো কাজ করেন নাই, এগুলো প্রমাণ যদি করতে পারেন এবং হাই স্কুল ডিপ্লোমা এখান থেকে নিয়েছেন বা কলেজে অধ্যয়নরত আছেন, তারা সবাই এখন লিগালাইজেশন প্রসিডিউরে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে ট্রাম্প নীতির সমালোচনা করে জো বাইডেনের অঙ্গীকার ছিল নির্বাচিত হয়ে ডাকা প্রকল্পকে আইনে রূপ দিবেন, বাস্তবায়ন করবেন লাখো ড্রিমারদের স্বপ্ন। 8 years ago, thanks to the tireless efforts of advocates and dreamers, the Obama-Biden administration made history by creating the Deferred Action for Childhood Arrivals program. It was an incredible step forward, one that gave dreamers protection and confidence to contribute more fully to our society, whose home is here, who already are Americans in every way that matters. And we're going to fight him every step of the way. কেবল ডাকা প্রকল্পে নয়, ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেন্ট বিরোধী সব নীতি বাতিল করবেন নির্বাচিত প্রেসিডেন্ট, এমন প্রত্যাশা অনেক বাংলাদেশীর। নেক্সট প্রেসিডেন্টের কাছে আমরা সবাই আশাবাদী যে সে ভালো কিছু হবে কিছু একটা। যে সমস্ত সে করছে ইজিভাবে একটু দেখলেই হয়, ইজিভাবে আনতে হবে, কঠিন করেই হচ্ছে। বিশ্লেষকদের মতে করোনাকালীন যুক্তরাষ্ট্রের পঙ্গু অর্থনীতি এবং ভঙ্গুর ইমিগ্রেশন ব্যবস্থা সহ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামীর প্রেসিডেন্ট জো বাইডেনকে। ইজিলি প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন, এট দি সেম টাইম নেক্সট প্রেসিডেন্ট ওই সমস্ত এক্সিকিউটিভ অর্ডারকে বাতিল করতে পারেন। যদি সিনেট রেসে ডেমোক্রেটিক পার্টি উইন করে তখন তাহলে দেখা যাবে জো বাইডেন অলমোস্ট এভরিবডি কে এখানে নিয়ে আসতে পারবে, মানুষকে লিগালাইজ করা, অভিবাসন সংস্কার করা বা যে কোনো কিছু করা ওর জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে। সো আমরা আশা করতেছি জো বাইডেনের শাসনামল তা ইমিগ্রেশন কমিটির জন্য সুবাতাস বইতে থাকবে। সংবিধান মতে আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন, সেই পর্যন্ত আশায় বুক বেঁধে আছেন লাখো ড্রিমার এবং অভিবাসী। যে জটিলতা এবং পেন্ডিং ইমিগ্রেশন, বাবা মাকে এদেশে আনা, স্ত্রী সন্তানকে এদেশে আনা, সেগুলো অনেকটা সহজ হবে। শিবলী চৌধুরী, কায়েস, চ্যানেল টিভি নিউজ। করোনা সংক্রমণে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
তবে ফাইজারের ভ্যাকসিনে আলোর মুখ দেখা গেলেও এ ব্যবহারে অ্যালার্জিক সমস্যা দেখা দিয়েছে এমন অভিযোগ বিশেষজ্ঞদের। অনুমোদনের পর অভিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত নিউ ইয়র্কে ভ্যাকসিন না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তোপের মুখে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি আমেরিকানরা প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ভিত্তিহীন ও উগ্র মনোভাব বলে আখ্যা দিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই হচ্ছে স্বপ্নের আমেরিকা, যেখানে মৃত্যুই যেন একমাত্র খবর। কোভিড-19 এই নামটি বিশ্বজুড়ে এখন সমাদৃত। সারি সারি লাশের মিছিল আর করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা বাড়ছে গাণিতিক হারে। মরণ ব্যাধি করোনা এই ভাইরাসটি চীনের উহান থেকে উৎপত্তি হলেও তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যা মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। এসব চিত্র বিশ্ব রাজধানী খ্যাত নিউ ইয়র্কের হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন আর প্রতিনিয়ত মৃত্যু সংবাদ এখন নিয়মে রূপ নিয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের আলোচিত চিকিৎসক অ্যান্থনি ফাউচি। কথা বলেন করোনা মহামারী রোধে ফাইজার কর্তৃক আবিষ্কৃত ভ্যাকসিন নিয়ে। তার মতে সবার জন্য এই টিকা এখনই প্রযোজ্য না হলেও প্রথম সারির করোনা যোদ্ধা এবং স্কুলে সংক্রমণ রোধে বাচ্চাদের টিকা বাধ্যতামূলক। এরই মধ্যে ফাইজার ভ্যাকসিন ব্যবহারের পর অ্যালার্জিক সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ মাধ্যম সিএনএনের সাথে কথা বলেন ডক্টর ফাউসি। Allergic tendency, I might want to be prepared that I might get a reaction and therefore be ready to treat it. করোনা টিকা বর্তমানে বাধ্যতামূলক না হলেও বাজারে আসা মাত্রই বিনামূল্যে বিতরণের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এতে পূর্ণ সমর্থন রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের সম্ভাব্য প্রশাসনের। This is a very successful, amazing vaccine at 90% and more. এদিকে নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে পরাজয় স্বীকার না করে কিভাবে ফল উল্টানো যায় তা নিয়ে ব্যস্ত আমেরিকার আলোচিত সমালোচিত এ প্রেসিডেন্ট। এর আগে ফাইজার ভ্যাকসিন নিউ ইয়র্কে সরবরাহ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, যদিও প্রেসিডেন্টের কথাকে পাত্তা দিচ্ছেন না রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। So the governor Cuomo will have to let us know when he's ready for it, otherwise we can't be delivering it to a state, because the president has been so overtly political in manipulating health officials. বাংলাদেশি আমেরিকানরা ট্রাম্পের এমন মন্তব্যকে একরোখা মনোভাব আর পাগলামিপনা হিসেবে আখ্যা দিয়েছেন। তো আমার মনে হয় এটা একটা ভিত্তিহীন, এটা ওনার একটা উগ্র মন মানসিকতার পরিচয়। এটা তিনি কোনোভাবেই পারবেন না, কারণ আমেরিকার সংবিধান যেটা সেখানে কিন্তু এ আলাদা করে কোনো স্টেট নেই, সবাই সমান। এটি উনি ওনার গায়ের জোরে বলছেন, সত্যিকার অর্থে একজন প্রেসিডেন্ট এটা বলতে পারেন না। এই ভ্যাকসিনটা তো ব্যবসার উদ্দেশ্যে বের হচ্ছে না, এটা হচ্ছে হিউম্যান রাইটসের পক্ষ থেকে মানুষ বাঁচানো। অপরদিকে মানুষের জীবন নিয়ে ট্রাম্পের রাজনীতির কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা। সবশেষ রাজ্য গভর্নরের নিয়মিত যৌথ ব্রিফিংয়ে অংশ নেন সিটি মেয়র। মেয়র বিল দ্য ব্লাজিও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস টুডে। When we had testing resources from the federal government, they wouldn't even let us do our own local testing. তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছেন জো বাইডেন। করোনা মহামারী রোধে মাস্কের বাধ্যতামূলক ব্যবহার সহ এ থেকে উত্তরণে যে চ্যালেঞ্জ নিয়েছে যুক্তরাষ্ট্রের আগামী সরকার তা কতটা আলোর মুখ দেখবে সেটা সময় বলে দেবে। Empathy and concern. Shibli Chaudhary, KS, Channel TT, News Desk. Commissioner David Kessler will lead the group. আর কত মরদেহ দেখবে আমেরিকা প্রবাসী কমিউনিটি? কেউ প্রাণ হারাচ্ছেন মরণ ব্যাধি করোনায়, কেউ বা দুর্ঘটনায়, যা এখন নিয়মে পরিণত হয়েছে। যদিও মৃত্যু চিরন্তন একটি সত্য, তবুও কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন। তো বর্তমান করোনা মহামারীতে অপ্রত্যাশিত এবং অপ্রস্তুত মৃত্যু ভাবিয়ে তুলছে সবাইকে। দেশের গণ্ডি পেরিয়ে অভিবাসীদের মাঝে নিউ ইয়র্ক যেন এখন এক আতঙ্কের নগরী। মৃত্যুপরীর মতোই ভয়, উদ্বেগ আর উৎকণ্ঠায় এখনকার বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন শিবলি চৌধুরী, কায়েস। জিনিসপত্র অন্যান্য শপিং মল সুপারমার্কেট থেকে কম। অভিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত এই শহরে লাখো বাংলাদেশির বাস, যাদের অবস্থান বেশ শক্ত বলা চলে। ব্যবসা বাণিজ্য ও চাকরি থেকে শুরু করে এমন কোনো সেক্টর বাকি নেই যেখানে সম্পৃক্ততা নেই বাংলাদেশিদের।
নির্দিষ্ট একটা দামের মধ্যে আমরা রাখার চেষ্টা করি। এগিয়ে চলা এই বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে হানা দিয়েছে মরণ ব্যাধি করোনা ভাইরাস। অন্যান্য কমিউনিটিতেও একই পরিস্থিতি। এরই মধ্যে একে একে বিদায় নিচ্ছেন প্রিয় মানুষগুলো, অসংখ্য চেনামুখ হারিয়ে যাচ্ছে চিরতরে। হার্টের রোগ কিংবা অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে অনেকে ভর্তি হওয়ার পর তাদের শরীরেও প্রবেশ করছে ঘাতক ভাইরাসটি। ঘর থেকে বের হওয়া সুস্থ মানুষটি ফিরেন ঠিকই, তবে জীবিত না মৃত হয়ে, যার অন্যতম শিকার নিউ ইয়র্কের আব্দুল হাই জিয়া। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মানুষের যে ভালোবাসা এতটা ভয়াবহতার মধ্যে এই বৃষ্টি উপেক্ষা করে মানুষ এসে আব্দুল্লাহ জিয়ার এই জানাজায় অংশ নিয়েছেন এবং তারা তাকে শেষ বিদায় জানিয়েছেন। আমরা জানি যে এখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যেই চলে যান মৃত্যু জবনিকার ওপারে। বাংলাদেশি কমিউনিটির এই প্রিয় মুখটিকে এভাবে শেষ বিদায় জানানো হয়। এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাসে ঝরে গেছে অনেক তাজা প্রাণ। চোখের সামনে থেকে প্রিয়জনের হারিয়ে যাওয়ার খবর মূলত শুরু হয় চলতি বছরের মার্চ থেকে, যা এখনো চলমান। একটা সময় আমরা এরকম পার করেছি মার্চের 20 তারিখের পর থেকেই, যখন মানে একটা গাড়ি শুধু কবরস্থানে আসবে সেই গাড়িটা আমাদের রেডি ছিল না, সেই গাড়িটাকে আমরা আবার ওয়াশ করতাম, জানি আমার এই গাড়ির সাথে কোনো করোনা ভাইরাস আসছে কিনা। তারই ধারাবাহিকতায় যুক্ত হলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, আজাদ বাকের, আব্দুল খালেক খায়ের সহ অনেকেই। সম্মানিত সর্বজন শ্রদ্ধা সভাপতি কামাল ভাই চলে গেছেন, সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য কাজগুলির সদস্য আজাদ বাকের চলে গেছেন, এবং গতকাল আমাদের আরেকজন মুরব্বী সহ যোদ্ধা আব্দুল খালেক হাইক ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। কার কখন কি হয় এখনো এটা বলা কঠিন, দেখা গেছে যে হয়তো আজকে উনি, কিছুক্ষণ পরে যে আমার হবে না সেটা তো বলা অনেক কঠিন। যুক্তরাষ্ট্র সহ নিউ ইয়র্কে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত এখন সবাই। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন বাংলাদেশি আমেরিকানরা। করোনাকালীন যে ধরনের বার্তাগুলো দেওয়া হয় সেগুলো অনুসরণ করে চলাফেরা করলে প্রত্যেকের জন্য সেফ হবে, নিরাপদ হবে, বাঁচানোর মালিক আল্লাহ, তবে সতর্কের কোনো মৃত্যু নেই। প্রচুর পরিমাণে সমাবেশ হচ্ছে, কেউ তোয়াক্কা করছেন না, করোনার আইনবিধি মানছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, সোশ্যাল ডিস্টেন্স যেটা সামাজিক দূরত্ব সেটা মানছেন না। এই পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে যতজন প্রাণ হারিয়েছেন তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ফলে দ্বিতীয় ওয়েভে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য এবং সিটি প্রশাসন। প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ফের আতঙ্কে নগরীতে রূপ নিয়েছে নিউ ইয়র্ক। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় 38টি অঙ্গরাজ্যে প্রতিদিনই রেকর্ড মৃত্যু ও আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ পরিসংখ্যানে প্রায় 1 মিনিটেরও কম সময়ে গড়ে ঝরে যাচ্ছে একটি তাজা প্রাণ। যে আমেরিকা অভিবাসীদের কাছে স্বর্গরাজ্য, এক ভাইরাসের সেই স্বপ্নের আমেরিকার রূপ নিয়েছে মৃত্যুপুরীতে, যার শিকার হচ্ছেন অসংখ্য বাংলাদেশি। নিউ ইয়র্কে প্রায় প্রতিদিনই একাধিক বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যাদের মরদেহ দাফন সহ যাবতীয় কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো। লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কিংবা নিউ জার্সি মালবোরো কবরস্থানে সবখানে এখন সারি সারি মরদেহর মিছিল। এই তো দুদিন আগে ঘণ্টার ব্যবধানে পিতা পুত্রের একসঙ্গে মৃত্যু হয়। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিবাসীদের মাঝে দেখা দেয় নয়া আতঙ্ক। গেল সপ্তাহের ব্যবধানে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 12 জনের মৃত্যুর খবরও পাওয়া যায়। কোভিড-19 নামক এ মরণ ব্যাধি ভাইরাসে বাংলাদেশি আমেরিকানদের রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটেছে। এ কারণে বলা চলে নিউ ইয়র্ক এখন মৃত্যুপুরী। এরই মধ্যে হারিয়ে গেলে নিউ ইয়র্ক কমিউনিটির আরেক বাংলাদেশি আহমেদ ভূঁইয়া পিন্টু নামের ওই অভিবাসী কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর আজীবন সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি বৃহত্তর নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নে। প্রিয় মানুষটির কর্মময় জীবনকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেছেন তার দীর্ঘদিনের সহপাঠীরা।
উনি প্রথমত আমাদের এই কমিউনিটির একজন খুবই পরিচিত মুখ এবং তার উপরে আমাদের কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, আজীবন সদস্য। তো উনি করোনা পজিটিভ হয়ে গত এক সপ্তাহ আগে হসপিটাল ভর্তি হন এবং চার দিনের মাথায় উনি ইন্তেকাল করেন। আমার সাথে উঠা বসা খুব বেশি ছিলেন, যার কারণে আমি একটু ওনার সম্বন্ধে বেশি অবগত আছি। উনি এখানে ছিলেন না কিছুদিন আগে, এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো এখানে মসজিদে যে কোরআন একাডেমি সৃষ্টি হয়েছে ওনার বাচ্চাটাকে এখানে দিবেন, উনি হাফেজ বানাবেন। উনি সবসময় আমাদের বাইতুল মামুরের ঠিক এই জায়গায় এবং ঠিক ওই কোণা উনি সবসময় দায়িত্ব পালন করতেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনার কোরআন শিখা এবং দিনের জ্ঞান অর্জনের জন্য যে ওনার আকাঙ্ক্ষা ছিল সেটা আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। আমি মনে করি ওনার এই কাজগুলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ কবুল করবেন। যুক্তরাষ্ট্রে বাড়ছে শীত, একই সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। এতে বিপাকে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন খাবারের প্রতিষ্ঠানগুলো, ফলে আবারও আংশিক বন্ধের পথে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট ব্যবসা। সিটি ও রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে নিউ ইয়র্কের রেস্টুরেন্টগুলোর ইনডোর ডাইনিং চালু করা সম্ভব নয়। সামারে আউটডোর ডাইনিং ব্যবস্থা কিছুটা অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। শীত মৌসুমে যাদের একমাত্র নির্ভরতা ছিল ইনডোর ডাইনিং, সেটি এখন বন্ধ হয়ে গেল। আনোয়ার হোসেন বাবুর ক্যামেরায় বিস্তারিত শিবলী চৌধুরী কায়েসের রিপোর্টে। করোনা মহামারীর প্রাক্কালে প্রথম ধাপের লকডাউন উঠে যাওয়ায় আশার আলো দেখেছিলেন রেস্টুরেন্ট ও বার ব্যবসায়ীরা, কারণ সামার ভ্যাকেশন থাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় আউটডোর ডাইনিং ব্যবস্থা ছিল চলমান, যা ছিল ক্ষণিকের। যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টগুলোতে আউটডোর ডাইনিংয়ের পাশাপাশি 6 ফিট দূরত্বের সোশ্যাল ডিস্টেন্সেই চলত ইনডোর ব্যবসা। ভাগ্যের নির্মম পরিহাস, করোনার দ্বিতীয় ঢেউয়ে আঘাত হেনেছে এই ইনডোর ডাইনিং ব্যবস্থায়। এতে বিপাকে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন খাবারের অসংখ্য প্রতিষ্ঠান। তারা কীভাবে সার্ভাইভ করছে এবং তাদের এখানে আমাদের অনেক বাংলাদেশি কর্মসংস্থান সুযোগ ছিল বা সুযোগ আছে এখনও। আমেরিকাতে এখন মৌসুমি শীত, ফলে আউটডোর ডাইনিং ব্যবস্থা থেকেও না থাকার মতো। গেল সোমবার নিউইয়র্ক রাজ্য প্রশাসনের তরফে ইনডোর ডাইনিং সাময়িক বন্ধের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্য দিয়ে সবশেষ আশাটুকুনও ফিকে হয়ে গেছে রেস্টুরেন্ট সংশ্লিষ্টদের। আমরা কিছুটা হলেও কাস্টমারের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু হঠাৎ গত সপ্তাহে ঘোষণা আসলো যে আগামী সোমবার থেকে আমরা আর ইনডোর ডাইনিংটা সার্ভিস দিতে পারবো না। এতে করে আমরা বেশি মর্মাহত এই কারণেই যে আমরা আসলেই হিমশিম খাচ্ছি যে আমাদের এই ইন্ডাস্ট্রি বা আমাদের এই প্রতিষ্ঠানে টিকা রাখার জন্য সর্বদাই যুদ্ধ করে যাচ্ছে। অক্টোবর বিজনেস অনেক ভালো ছিল, নভেম্বর ডিসেম্বর এটা কালকে থেকে লকডাউন, ইনসাইড ডাইনিং বন্ধ। আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। সিডিসি কাছে গাইডলাইন আছে, আমরা কিন্তু 100% ফলো করি। দেখেন এখানে আমাদের লগ বুক আছে, আপনার টেম্পারেচার মিটার আছে এবং হ্যান্ড স্যানিটাইজেশন আছে। প্রশাসনের বিধিনিষেধের একদিন আগেও ইনডোর ডাইনিংয়ের সুবিধা নিয়েছিলেন ভোজন বিলাসীরা। কেবল বাংলাদেশি নয়, আমার সব শ্রেণী পেশার লোকজনই খেতে পছন্দ করে এবং রেস্টুরেন্টগুলোতে বসে তারা এনজয় করে। তো এন্ড দেন এভরিথিং উইল বি লাইক গেট ব্যাক টু দ্য প্রিভিয়াস এরা দ্যাট উই ফেস ইন দ্য মার্চ লাস্ট দিস ইয়ার। স্টে অ্যালার্ট এন্ড স্টে সেফ, বাট দ্য থিং ইজ দ্যাট নোবডি ক্যান এসকেপ ফ্রম দিস, ইউ নো, প্যান্ডেমিক এরা, সো গট টু স্টে পজিটিভ। সাময়িক ক্ষতি হলেও করোনাকালীন এই মহামারী রোধে প্রশাসনিক স্বাস্থ্যবিধি মানার পক্ষে মত অনেকের। করোনা মহামারী এই থাবা থেকে উত্তরণের জন্য সরকার একটা গৃহীত পদক্ষেপ নিয়েছে, এটা আমাদেরকে সাধুবাদ জানাতে হবে এবং আমরা চেষ্টা করব যে এটাকে কিভাবে ওভারকাম করা যায়। আসলে করোনা ভাইরাস একটা অদৃশ্য শক্তি, তার সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি। তো এই যে করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে বসে আছি, তো এটা আমাদের জন্য একরকম কষ্ট, কারণ বাচ্চারা বাইরে আসতে পারতেছে না, আমরা বাইরে আসতে পারতেছি না, লং টাইম ঘরে থাকতেছি। যদিও দ্বিতীয় দফার করোনার এই থাবার দায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে বর্তাতে চান বাংলাদেশি এই উদ্যোক্তা। ভাই, হঠাৎ করে বাড়ার কারণ হল ইলেকশন। এই ইলেকশনে মাননীয় প্রেসিডেন্ট, ইউএস গভর্নমেন্ট এরা দায়ী ভাই। ইভেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য মাস্ক, দ্য হু হ্যাজ এ কোর্ডিনেটর বিহাইন্ড হিম, নোবডি হ্যাজ এ মাস্ক, এন্ড দে টেল অনলি মাস্ক 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 ফর আস। চলমান এই মহামারী পরিবর্তন না হওয়া পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে ইনডোর ডাইনিং স্থগিত থাকবে। দ্বিতীয় ধাপে খুলে দেওয়ার যে পরিকল্পনা ছিল তাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে সিটি ও রাজ্য প্রশাসন।
close indoor dining in New York City on Monday. Outdoor dining and takeout continues. এ সাময়িক বন্ধের শেষ কোথায় জানা নেই কারো। করোনা ভ্যাকসিনের স্বাভাবিক ব্যবহারের পর হয়তো আলোর মুখ দেখবেন সংশ্লিষ্টরা, এমন আশা অনেকের। আর আমি বলবো যে ভ্যাকসিন তো তৈরি, মানে তৈরি হয়ে গেছে, কিন্তু এখন সবাই যেহেতু পাচ্ছে না, সবাই সাবধানে থাকার জন্য শিবলী চৌধুরী, কায়েস, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক। যতটুকু পারেন বাসা থাকেন, নিজের ফ্যামিলির চিন্তা করেন, ফ্যামিলিকে টেক কেয়ার করেন, ফ্যামিলিকে সময় দেন। আর হ্যাঁ, একদিন আমাদের সবার স্বাভাবিক জীবন আসবে। আমরা এদিকে প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের থমকে গেছে যুক্তরাষ্ট্রের নাগরিক জীবন। স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়, যার প্রভাব পড়েছে প্রায় সর্বত্র। করোনার থাবায় হারিয়ে যাচ্ছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধের পথে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রেস্টুরেন্ট ব্যবসা, দেয়া হয়েছে প্রশাসনের বিধিনিষেধ। সালাউদ্দিন মোহাম্মদ রাসেলের রিপোর্ট। I am. I actually lost my keys here one time and they found them and gave them back to me. So, yeah, really nice people. কুইন্সের জ্যাকসন হাইটস, ব্রঙ্কসের পার্কচেস্টার এবং জ্যামাইকার হিলসাইডের মতোই ব্রুকলিনের চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ডস এভিনিউ, সবার কাছে যা হচ্ছে আরেকটি মিনি বাংলাদেশ। একটা সময় অত্র এলাকা ঘিরে ছিল লোকে লোকারণ্য, সন্ধ্যার পর বাংলাদেশিদের পদভারে মুখর হয়ে উঠত প্রিয় এই স্থানটি। ভাগ্যের নির্মম পরিহাস, কোভিড নাইন্টিন নামক একটি ভাইরাস পাল্টে দিয়েছে এর সব কিছুই। তাই তো একসময়ের সরগরম এলাকায় এখন কেবলই শুনশান নিরবতা। গেল বছর প্রথম দফার লকডাউন তুলে দেওয়ার পর কিছুটা গতি ফিরলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও থমকে গেছে এখানকার জনজীবন, যার প্রভাবও পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। এখন প্রাদুর্ভাব দিন দিন বাড়তেছে, মানুষের মাঝে সবার মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছে। সার্বিক পরিস্থিতি বলতে গেলে মোটামুটি এখনও ঠিক আছে, কিন্তু সামনের দিকে দিন দিন যেটা ক্ষতির দিকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য আগে বেশি খারাপ যে সেটা বলবো না, গ্রো আদার্স যে আপ অ্যান্ড ডাউন। ব্রুকলিনের বাংলাদেশি এ এলাকাটিতে দেশীয় পণ্যের প্রচার ও প্রসার দীর্ঘদিনের। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান কিভাবে তারা মোকাবেলা করছেন করোনার এই মহামারী। তো অনেকদিন বন্ধ ছিল, অনেক দোকানপাট বন্ধ ছিল, মানুষের জিনিসপত্র নিতে অনেক অসুবিধা হইতো। সো ওই অনুযায়ী আমরা ডিস্টেন্স বজায় মেনটেন করে আর কি দোকানটা রানিং করেছি আর কি। কাস্টমারদের উদ্দেশ্য করোনা কালে সেফ থাকেন, সিটি স্বাস্থ্যবিধি একদম মানি চলেন, ভালো রাখেন। চাহিদা থাকায় নিত্য পণ্যের বাজারের অবস্থা ততটা খারাপ নয়, যদিও প্রত্যেককে মানতে হচ্ছে সিডিসি গাইডলাইন। কারো কারো মুখে উঠে আসে মাস্ক ব্যবহারে অনীহার কথা। এরা এটাকে মনে করাটা ধর মাস্কটা অনেক কিছু নিয়ে স্কিপ করে, আর যদি কোনো কিছু মাস্ক পরি একজনের মতো মসজিদে ইভেন মানুষ গেলে না মাস্ক ভিতরে ঢুকি যায়। আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ করতেছে ফাঁকে। তো আপনি কিছু বলেন, মাস্ক আর আসলে মাস্ক দিয়ে দিই আমরাও। কর্মচারীদের ন্যূনতম মজুরি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের, যার মধ্যে অন্যতম বিপর্যয়ের মুখে থাকা রেস্টুরেন্ট সহ একাধিক সেবামূলক প্রতিষ্ঠান। একমাত্র ব্যতিক্রম লক্ষ্য করা গেছে গ্রোসারি ও সুপার শপগুলোতে। হ্যাঁ, যথেষ্ট টেক কেয়ার করে আল্লাহর রহমতে, এবং আমি যথেষ্ট প্রাউড হালাল কাজ করতেছি। সুবিধা দিচ্ছে এরা, ট্রান্সপোর্ট সব সুযোগ সুবিধা করে সব কিছু। হ্যাঁ না, দেহগুলা দেয় তারা, তারা খুবই ভদ্র, মানে তারা ব্যবহার খুব সুন্দর, সব কিছু তারা ভালো। হ্যাঁ না, ঠিক মতো দেশ প্রতি সপ্তাহ সপ্তাহ আমাদের খুব আনন্দ লাগতেছে, আমরা খুব হ্যাপি। আমি অবকাশ সন্তুষ্ট। হ্যাঁ এখন পর্যন্ত, তবে ভবিষ্যতে কি নাই, কারণ ব্যবসার খুবই খারাপ। অবশ্য গোটা নিউ ইয়র্কে গ্রোসারি ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে পাইকারি বিক্রেতাদের হাতে, তাদের উপর ভর করে নিত্য পণ্যের দাম ওঠানামা হয়ে থাকে বলে জানান ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। কাস্টমার আমাদের দোকানে আসতে কিন্তু এখন পারতেছে না। সালাউদ্দিন মোহাম্মদ রাসেল, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক। হয়তো এটা যখন ইয়ে হবে তখন আরো কিছু ঠিক হয়ে যাবে আশা করি। এবার বিদেশে বাংলাদেশ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জনিত কোভিড নাইন্টিন সংক্রমণ রোধে অবশেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। নিজ দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
সৌদি থেকে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। করোনা ভাইরাস প্রতিরোধে গেল 24 নভেম্বর ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় সৌদি ঔষধ প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভ্যাকসিন পেতে অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয় সৌদি ও নন সৌদি সবাইকে বিনামূল্যে দেওয়া হবে করোনার টিকা। অনলাইনে সিহাতি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ রাখা হয়। ওই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে অবশ্যই আগে থেকে আবশিরে নিবন্ধন করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল প্লে স্টোরে, আইফোনের মাধ্যমে অ্যাপ স্টোরে সিহাতি লিখে সার্চ করলেই অ্যাপসটি পাওয়া যায়। বিনামূল্যে সবাইকে করোনার টিকা দেওয়ার সৌদি সরকারের সিদ্ধান্তকে মানবতা ও মহানুভবতার বহিঃপ্রকাশ বলে মনে করেন প্রবাসীরা। সৌদি বাদশা সালমান বর্তমানে কোভিড-19 যে ঘোষণা দিয়েছে সকল প্রবাসীর জন্য, তার জন্য মানবিক যে ঘোষণা দিয়েছে যে বিনামূল্যে কোভিড-19 টিকা দেওয়া হবে, এতে করে সকল প্রবাসী আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানায় এবং ওরা সকল প্রবাসী মোটামুটি আনন্দিত। সৌদিতে 3 ধাপে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। প্রথম ধাপে 40 থেকে 65 বছর বয়স্কদের, দ্বিতীয় ধাপে 30 থেকে 40 বছর বয়স্করা পাবেন টিকা, শেষ ধাপে করোনার টিকা দেওয়া হবে সব স্তরের মানুষকে। যারা দিবেন তারা হলো 30 থেকে 40 বছরের, থার্ড যারা সবাই পাবে যারা প্রবাসী এখানে আছে। তো এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা সৌদি সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই। এখন পর্যন্ত মনে হয় এই ধরনের উদ্যোগ কোনো দেশে নিতে পারে নাই, তবে এটার জন্য সৌদি সরকারকে আমরা অনেক অনেক সাধুবাদ জানাই। অ্যাপস চালুর পর এ পর্যন্ত অনলাইনে প্রায় 5.5 লাখ আবেদন জমা পড়েছে। সৌদিতে করোনা শনাক্তের পর থেকে কঠোর নিয়ন্ত্রণের কারণে এখন করোনা আক্রান্তের সংখ্যা একেবারে নগণ্য। করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে এখন করুণ অবস্থা, সারা পৃথিবীতেই করোনার প্রাদুর্ভাব চলতেছে। সেক্ষেত্রে সৌদি আরবের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ তাদের সতর্ক অবস্থার কারণে এখনো এখানে তেমন একটা প্রাদুর্ভাব থাকলেও এটা মহামারী আকারে দেখা দেয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 25 ডিসেম্বর পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা 3,61,903 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 3,52,815 জন, 2,920 জন চিকিৎসাধীন রয়েছেন। সৌদিতে গড়ে 100 থেকে 200 জনের মতো করোনায় আক্রান্ত হচ্ছেন, যার তুলনায় প্রতিদিন সুস্থতার হার প্রায় সমান সমান। আরিফুর রহমান, চ্যানেল টিটি নিউজ, রিয়াদ, সৌদি আরব। Reveal a broadly even split between those keen to be vaccinated. এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যখন ফিরছি তখন সংবাদে যা থাকছে। বিধিনিষেধ মেনে বিশ্বজুড়ে উদযাপিত হলো মেরি ক্রিসমাস। লাল নীল জোনাকি বাতির ঝলকানি থাকলেও ছিল না সেই চিরচেনা রূপ। ঢাকায় অবৈধ দখলদারদের কবলে বেশিরভাগ ফুটপাত, লাইনম্যান নামধারীদের টাকা দিলেই মেলে বৈধতা, বিপাকে পথচারীরা। সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, স্যালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার। আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D Westchester Avenue, Bronx, New York 10462. Halal Fresh, আস্থা রাখুন, আমরা আছি আপনাদের সাথে। My name is Mohammed Majumdar. Since 1989 I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district, because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. বিরতির পর আবারো স্বাগত। আমেরিকান উইকে চলে যাচ্ছি সংবাদে। যুক্তরাষ্ট্রে ক্রমশ বাড়ছে প্রাণঘাতী ভাইরাস করোনার দাপট।
এরই মধ্যে নিউ ইয়র্কে মহামারী ঠেকাতে রাজ্য ও সিটি প্রশাসন নিয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। মসজিদ, গির্জা ও জুইশদের প্রার্থনাগারের উপর সাময়িক বিধিনিষেধ জারি করেছে রাজ্য গভর্নর এন্ড্রু কুমো। যদিও ইউএস সুপ্রিম কোর্টের কনজারভেটিভ বিচারপতিরা বিষয়টি ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ বলে রুখে দিয়েছেন, এরপরও নানা প্রতিকূলতায় মোকাবেলা করে নামাজ আদায় করছেন বাংলাদেশি আমেরিকানরা। আরও জানাচ্ছেন সালাউদ্দিন মোহাম্মদ রাসেল। The virus is ravaging nations around the globe, but Americans are struggling the most. বিশ্বে করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র। এই অবস্থা চলতে থাকলে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার যে কয়টি রাজ্য সবচেয়ে বেশি আক্রান্ত তা হচ্ছে নিউ ইয়র্ক। অভিবাসীদের স্বর্গরাজ্যে মৃত্যুর মিছিল ও সংক্রমণ ঠেকাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। We should make sure we're doing everything we can to protect every life. বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ভাইরাসটি দ্বিতীয় দফায় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। রেস্টুরেন্ট, বারের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে মানুষের ভিড় থামাতে একটি অধ্যাদেশ জারি করেছিলেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। গেল অক্টোবরে নিউ ইয়র্ক রাজ্যের এমন পদক্ষেপকে রুখে দিয়েছে ইউএস সুপ্রিম কোর্ট। গভর্নর কুমো had tried to limit the number of people who could attend religious services, but the Supreme Court in a 5-4 ruling said that order violated constitutional protections for freedom of religion. অভিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত নিউ ইয়র্ক সিটিতে অসংখ্য বাংলাদেশীর বাস, যাদের মধ্যে একটি বড় অংশ মুসলিম হওয়ায় এই সিটিতে গড়ে উঠেছে অসংখ্য মসজিদ ও ইসলামিক সেন্টার। জুইশ ও খ্রিস্টান সম্প্রদায়ের মতোই মুসলমানদের মসজিদগুলোর প্রার্থনায় বেশ পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি সপ্তাহের জুমায় মানা হচ্ছে CDC গাইডলাইন। সর্বোচ্চ শৃঙ্খলা মেনটেন করে তারা চেষ্টা করেছে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য। এক্ষেত্রে কমিটি যতটুকু চেষ্টা করছেন তেমনিভাবে মুসল্লিরাও সর্বোচ্চ চেষ্টা করছেন সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য। সিটির বাংলাদেশে অধ্যুষিত ব্রুকলিনের বাইতুল মামুর এই মসজিদে স্বাভাবিক সময়ে জামাত আদায়ে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু করোনাকালে তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে এই ইসলামিক সেন্টারকে। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, যেভাবে করে সোশ্যাল ডিস্টেন্স, তারপর আপনার গ্যাপ করে বসা, তারপরে মাস্ক পরিধান করা, আপনার টেম্পারেচার চেক করা, বিশেষ করে শুক্রবারের নামাজটা পরিধান করা পরিচালনা করার জন্য সুশৃঙ্খলভাবেই সবাইকে মোটামুটি সহযোগিতা করতে পারছি। সিকিউরিটির দায়িত্বে আমরা কাজ করে আসতে, যাতে করে মানুষজন সুশৃঙ্খলভাবে নামাজ পড়তে আসতে পারে। যদি অবস্থার পরিবর্তন না হয়, একটু ভালোর দিকে আসে, তাহলে আমরা কন্টিনিউ করবো। আর যদি দেখি যে অবস্থা কন্টিনিউয়াসলি অবনতি হচ্ছে, তাহলে আমরা হয়তো স্কোপ কমাবো চেষ্টা করবো। করোনার প্রকোপ কমাতে একটি জামাতকে উন্নীত করা হয়েছে চারটিতে, দেয়া হচ্ছে আলাদা খুতবা। তো তারপরেও এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন তারা শক্তভাবেই সেটি মেইনটেইন করার চেষ্টা করেন। মসজিদে আগত মুসল্লিরাও মানছেন স্বাস্থ্যবিধি। কতটুকু আমরা করতে পারতেছি বা পারতেছি না সেটা জনগণই বলতে পারবে। যেখানে সব কিছু সিস্টেমেটিক করা হয় আলহামদুলিল্লাহ, এবং আমরা জুমার নামাজটাও সেভাবে আদায় করতেছি। তাদের মতে এই মহামারী রোধে সাবধানতার কোনো বিকল্প নেই। না, অবশ্য ভালো লাগতেছে, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, সে তুলনায় আমরা মসজিদে আসতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতেছি, এটা অবশ্যই অনেক ভালো লাগা। সবাই নিজ নিজ দায়িত্বেই রুলসগুলো মেনে চলতেছে, তো এটা আসলেই ভালো। সবাই আসলে নিজে থেকে উদ্যোগ নিলেই সব কিছু সম্ভব, নিজে থেকে দায়িত্বশীল হলেই সব কিছু সম্ভব। ধর্মীয় অনুসারীদের বিশ্বাস, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় চলমান প্যান্ডামিক থেকে মুক্ত হবে বিশ্ব মানবতা। সালাউদ্দিন মোহাম্মদ রাসেল, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
মহামারী করোনার কারণে চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়া গেলেও 2021 সালের জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা এবং জুলাই থেকে আগস্ট নাগাদ এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী জুন মাস নাগাদ এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে আর জুলাই থেকে আগস্ট নাগাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া যাবে। বাংলাদেশ সময় মঙ্গলবার অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, গত 16 মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে 2021 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। সিলেবাস কাটছাট করে ছোট করা হবে। মন্ত্রী বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি যদি অনুকূলে থাকে 2021 সালের জুন নাগাদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে। স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দশম ও দ্বাদশ শ্রেণী যেন নতুন সিলেবাসে ক্লাস ও পরীক্ষা দিতে পারে সে চেষ্টাও করা হচ্ছে। অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তো ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো সম্ভব হবে। কাস্টমাইজ সিলেবাস 31 জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে। জুলাই থেকে আগস্ট নাগাদ এইচএসসি পরীক্ষা নেওয়ার আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এদিকে করোনা মহামারীর কারণে বই উৎসব করা না গেলেও নতুন বছরের প্রথম দিন বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 12 কার্যদিবসে বিভিন্ন ক্লাসের বই বিতরণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবার একই দিনে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে না। কর্মে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবিতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছে করোনার কারণে দেশে আটকে পড়া কাতার প্রবাসীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টা থেকে মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। মানববন্ধনে অংশ নেয়ারা জানান, করোনার আগে কাতার থেকে যারা দেশে ফিরেছেন লকডাউনের কারণে তাদের প্রেসিডেন্স বাতিল হয়ে যায়। কাতারের সিস্টেম হলো ওই দেশে প্রবেশ করার পর ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে, অন্যথায় নবায়ন করা যাবে না। বাংলাদেশ থেকে যাওয়ার পর হোম কোয়ারেন্টাইন থাকতে হবে নিজ খরচে। আবার এন্টি পারমিট দেবে ওখানের স্পন্সর, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো যোগাযোগ নেই। ওমানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হচ্ছে না, তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। জানা গেছে, করোনার কারণে প্রায় 12,000 কাতার প্রবাসী দেশে আটকা পড়েছেন। এর মধ্যে 95% কর্মীর ইকামার মেয়াদ শেষ, যার ফলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাইড শেয়ারিংয়ের কারণে ধস নেমেছে দীর্ঘদিনের পরিচিত সিএনজি অটোরিকশার ব্যবসায়। এখন আর খোঁজাখুঁজি ও দর কষাকষিতে সময় নষ্ট করেন না কেউ। স্মার্টফোন আর রাইড শেয়ারিং অ্যাপস মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়েছে ব্যক্তিকেন্দ্রিক পরিবহন, তাই তো কমেছে সিএনজির চাহিদা। আর সিএনজির অ্যাপস উভয়তে নেই তেমন কোনো সাড়া, সে কারণে অনেকে সিএনজি ছেড়ে নেমেছেন মোটর বাইক নিয়ে। আরও জানাচ্ছেন তানভীর চৌধুরী, ছবি তুলেছেন মুজিবুর রহমান। ব্যস্ত নগরী রাজধানী ঢাকা, প্রায় 2.5 কোটি মানুষের বসবাস এই শহরে, যেখানে প্রতি মিনিটের দাম অনেক। কিন্তু ব্যক্তিগত গাড়ির বাইরে এখানে গণপরিবহন ব্যবহারকারীদের সময়ের মূল্য একেবারেই অর্থহীন। প্রয়োজনে সিএনজি অটোরিকশা কিংবা ট্যাক্সি ক্যাব কিছুই পাওয়া যায় না হাতের নাগালে। আর বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা, সভা সমাবেশ বা বড় আয়োজনের কোনো পাবলিক পরীক্ষা থাকলে তো কথাই নেই, পাল্টে যায় চিত্র, কমে যায় পরিবহনের সংখ্যা। সে কারণেই ব্যক্তিকেন্দ্রিক পরিবহন সহজলভ্য করতে উন্নত বিশ্বের অনুকরণে প্রতিষ্ঠা করা হয় দেশি বিদেশি বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানি। স্বল্প খরচে সহজলভ্য ও আরামদায়ক এবং দ্রুত ভ্রমণের কারণে জনপ্রিয় হয়ে ওঠে ওইসব প্রতিষ্ঠান। শেয়ার রাইডিং এর জনপ্রিয়তা ব্যবসা হারাতে বসছে নগরী দাপিয়ে বেড়ানো সিএনজি ড্রাইভাররা। নগর জুড়ে নেই তাদের প্রভাব, যাত্রীরাও ঝামেলা ও সময় দুটো বাঁচাতে নিচ্ছেন শেয়ার রাইড। ঝোপ বুঝে যাত্রীদের অসহায়ত্বে বেশি ভাড়া হাঁকানোর সুযোগ এখন নেই। মোটরসাইকেল পাড়ার কারণে সিএনজি যাত্রী কম, ভাড়া কম, দেখেছি সারাদিনে বেতন পায় না, যাত্রী পায় না, বয়ে টয়ে থাকি। যদি ভাড়া বেশি চাই তো যাব না। ও ভাই পাঠাও, এই রাইড শেয়ারগুলোর কারণে মনে করেন আমাদের এখন টিপ নাই। প্যাসেঞ্জার মনে করেন নাই বললো, চলে
মনে হয় একটা যাত্রী নামাইলে এক ঘন্টা আধা ঘন্টা ঘুরে আবার একটা যাত্রী পাই না। এই যে এক ঘন্টা আধা ঘন্টা উপর যে কারণ বাজারটা ঘুরতে আসে কোনো যাত্রী নেই। প্যাসেঞ্জার আগের থেকে অনেক কম। এক সময় সিএনজি ড্রাইভাররা মিটারে যেতে চাইতেন না, আর এখন উল্টো মিটারে ইচ্ছুক নন যাত্রীরা। পরিবার পরিজন নিয়ে হেঁটে হেঁটে দর কষাকষি এড়াতে অনেকেই বেছে নিচ্ছেন উবার কিংবা পাঠাও। পাঠাওতে অনেক সময় কম লাগে, যার কারণে ওরা পাঠাওতে উঠতে চায়। তাছাড়া আপনার এই যে আমাদের তো ভাড়া বেশি, আমাদের একজন সিঙ্গেল যে প্যাসেঞ্জারগুলা ওগুলো আমাদের গাড়িতে উঠতে চায় না, সিএনজিতে বাড়তি আর কি ভাড়া দিতে চায় না, অনেক সময় মিটারেও যাইতে চায় না। আবার আমরা এদিক দিয়ে পুলিশেরও হয়রানি হই, মোটামুটি একটা ইসের ভিতরে, ক্রাইসিসের ভিতরে আমরা আছি। এদিকে সিএনজি চালকদের জন্য ওভাই নামে নির্দিষ্ট রাইড শেয়ার কোম্পানি থাকলেও সেটির মাধ্যমে পাচ্ছেন না তেমন যাত্রী। কোনোদিন আমি 500 টাকা পাই, কোনোদিন দেখা গেছে পকেট থেকে 700 টাকা জমা দেওয়া যাইতে হয়। করোনার ভিতরে লকডাউনের ভিতরে জমাটা একটু কমাইছিল, এখন আবার জমা ডাবল করছে, এখন 1100 টাকা জমা দেওয়া লাগে। তারপরে গ্যাস খরচ আছে 350-400 টাকার, তারপর দুপুরে নিজের খাবার এগুলো দিয়ে দিয়ে মানে আমাদের খুব কষ্ট বেঁধে আছে। আমরা কোনোদিন 300 পাই, কোনোদিন 500 পাই, কোনোদিন থাকে না 1 টাকাও। এই ইট পাথরের শহরে জীবিকার তাগিদে ছুটছে সবাই, চলছে প্রতিযোগিতা, অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে কেউ হয় সফল, আবার কেউ হেরে যায়। তবুও শহর জুড়ে থেমে নেই এইসব অক্লান্ত পরিশ্রমী মানুষগুলোর সংগ্রাম। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। ঢাকার বেশিরভাগ ফুটপাত রয়েছে অবৈধ দখলে। কোথাও পান, সিগারেট বা চায়ের দোকান অথবা বিভিন্ন পণ্যের হকার কিংবা গ্যারেজ দখল করে রেখেছে পথচারী ফুটপাত। আবারও কোথাও কোথাও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দখলে রয়েছে নগরীর অনেক গুরুত্বপূর্ণ ফুটপাত। নগর জুড়ে ফুটপাতের অবৈধ দখলকে কেন্দ্র করে রয়েছে চাঁদাবাজিও। লাইনম্যান নামধারীদের টাকা দিলে দখল হয়ে যায় বৈধ। সড়কের এই অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই। মুজিবুর রহমানের ক্যামেরায় তানভীর চৌধুরীর রিপোর্ট। ফুটপাত ছেড়ে সড়কে নেমে ছুটছেন গন্তব্যে। অভিধানে অর্থ ঠিক থাকলেও বাস্তবে ফুটপাত ব্যবহার হয় ভিন্ন কাজে। কোথাও দোকান, কোথাও বা গ্যারেজ অথবা ময়লার ভাগার, নয়তো নিজের মনে করে সদ্ব্যবহার করছেন অনেকে। নগরীর বেশিরভাগ ফুটপাতই রয়েছে অবৈধ দখলে, আর যেসব ফুটপাত দখলমুক্ত সেগুলো হাঁটার জন্য অনুপযুক্ত। এফডিসি থেকে কাউরান বাজার পেট্রো বাংলা পর্যন্ত ফুটপাত পুরোটাই অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। আর পেট্রো বাংলা ও বিটিএমসি ভবনের মাঝে সড়ক হয়ে সাবেক জনতা টাওয়ার, আইসিটি ভবন পর্যন্ত দুপাশের ফুটপাত আড়তদার কিংবা সবজি ব্যবসায়ীদের দখলে। কোথাও কোথাও অধিকার ভেবেই দখলে রেখেছেন দোকানদাররা। অন্যদিকে ইটিভির সামনে থেকে বিটিএমসি ভবন পর্যন্ত ফুটপাত হকারদের দখলে, পথচারীদের চলাচল সড়কে। এতে করেই কখনো কখনো ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গুলিস্তান, ফুলবাড়িয়া, পল্টন, মতিঝিল, বাইতুল মোকাররম, নিউ মার্কেট কিংবা ফার্মগেট সহ নগরীর সবখানেই একই চিত্র। হকারদের দৌরত্ব, অবৈধ স্থাপনা ও পার্কিং অথবা ময়লা আবর্জনা, নয়তো মলমূত্র, না হয় ভবন নির্মাণ সামগ্রীর দখলে পথচারীর ফুটপাত। তো দখলদারের দখলে চলে গেছে, এটা তো এখন সরকার বা প্রশাসনের কোনো নজরে আসে না, আর সাধারণ পাবলিক আমাদের হচ্ছে দুর্ভোগ হয় আমাদের। আর দেখেন দুপাশে চতুর্দিকে হচ্ছে সব দখলে আছে, ফুটপাতের রাস্তা ইয়াতে আছে আপনার প্রাইভেট কার, আরও অনেক কিছু। উন্মত্ত সরকার যা ইচ্ছা সেটি করে, এটা ফুটপাত না, এটা মাছের বাজার হয়ে গেছে। মাছের বাজার, হ্যাঁ, এটা মাছের বাজার হয়ে গেছে। খালি এখানে কেন, গুলিস্তানে দেখেন গা সব ওখানে ভাড়ার বিনিময়ে ই চলছে, কাজে এটা আমরা বলি কোনো লাভ হবে না। এসব ফুটপাতে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যা ও বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা, ফলে ফুটপাত ব্যবহারে নিরুৎসাহী অনেকেই। এছাড়া ফুটপাত দখলে রয়েছে ব্যবসায়ীদের নানা রকমের সংগঠন, তাদের পক্ষে তোলা হয় চাঁদা। আপনি বসবেন, শুধু লাইনম্যানের টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, লাইনম্যান টাকা ওঠে সবার থেকে, টাইম অন্যান্য সময় আসেন ঠিক নেই। এই যে আমরা সবাই রাস্তাঘাটে দোকান লাগাই, এই জন্য একটু ঝামেলা হয়, একটু ঝামেলা হয়, এইটা ক্ষতি হয়, গাড়ি যানজট লাগে, এটা ঠিক আছে। কিন্তু এখন এই জিনিসটা তো হইলো
প্রশাসনে দেখাটা উচিত, ঠিক আছে না? এটা তো অবশ্যই আমরা জনগণের পথে একটা ব্যারিকেড সৃষ্টি করতে আসি, অন্যায় করতেছি, অনেকের পকেট ছুরি পকেট মার হয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। অন্যদিকে বিভিন্ন সুপারমার্কেটের সামনে ফুটপাথ থাকে হকারদের দখলে, এতে ক্ষতির শিকার হন মার্কেট ব্যবসায়ীরা। কয়েকটা পুরুষ একসাথে থাকে, ওই মহিলাটা ঢুকতে পারে না এবং এমনভাবে বসা হয় যাতে মানে লোকজন হাঁটার কোনো পরিস্থিতি থাকে না। এটা আমরা কার কাছে কমপ্লেন দেবো? কর্তৃপক্ষ একদিন উঠায় একদিন বসে, এই পুলিশ উঠায় এই আবার বসে, আবার উঠায় আবার বসে। এখানে যারা ইনভেস্ট যেভাবে করছে সেই অনুপাতে আমাদের সেল নেই। এটা না থাকার একমাত্র কারণ ফুটপাতে যারা বসছে তাদের কোনো ইনভেস্ট নাই বলে, শুধু কিছু মাল নিয়ে তারা দোকানদারি করতেছে। দফায় দফায় রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। কিছুদিন দখলমুক্ত থাকলেও সময় গড়ালেই তা ফিরে যায় আগের রূপেই। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির 2020-2022 কার্যবর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় গেল 12 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় নেপাল দূতাবাসে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নেপাল দূতাবাসের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্রা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত এবং সোসাইটির সভাপতি লায়ন মশিউর রহমান। এতে স্বরচিত কবিতা পাঠ করেন নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্রা। সোসাইটি সহ সভাপতি কবি শেলি সেন গুপ্তা, যুগ্ম সম্পাদক তনুশ্রী মাঝি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেপাল দূতাবাসের অ্যাটাচি সুভাষ থাপা মাগার এবং বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুটু। আমেরিকান মূলধারা ও আন্তর্জাতিক প্রসঙ্গ। যার থামার কোনো আলামত নেই, নেই কোনো সীমারেখা, যাকে দমাতে একযোগে মাঠে বিশ্ব মোড়লরা, সামাজিক বন্ধনকে তুচ্ছ করে দেয়া যার কাজ, তার নাম কোভিড-19 তথা করোনা ভাইরাস। এরই মধ্যে পেরিয়ে গেছে অসংখ্য উৎসব, মুসলমানদের দুটি পবিত্র ঈদ আর হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা। এবার এলো খ্রিস্টান ধর্মাবলীদের ম্যারি ক্রিসমাস বা শুভ বড়দিন। যুগ যুগ ধরে মহা ধুমধামে পালিত হওয়া দিবসটিতে নেই কোনো প্রাণ, ঝলমলে আলোকসজ্জা আর লাল নীল জোনাকি বাতির ঝলকানি আছে ঠিকই, কিন্তু নেই চিরচেনা রূপ। এরপরও ম্যারি ক্রিসমাস উদযাপনে সামিল ছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠিক এক বছর আগের দিবসটি পালনে গোটা বিশ্ব ছিল মাতোয়ারা, কিন্তু গেল বছর হঠাৎই চাওর হয়ে ওঠে করোনা ভাইরাস। চীনের উহান থেকে আবির্ভাব, এর পরের ইতিহাস সবারই জানা। করোনা মহামারী চলছে তার আপন গতিতে, প্রতিদিনই ঝরছে বিশ্বের অসংখ্য তাজা প্রাণ। খানিকটা বিপন্ন হতে চলা বিশ্ব মানবতা এখন মরণ ব্যাধি ভাইরাসটির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছে, কিন্তু তাতেও যেন কোনো প্রাণ নেই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের তীর্থস্থান বেথলহেম, কুমারী মেরির পুত্রের জন্মস্থান ফিলিস্তিনের এ নগরে নেই চিরচেনা রূপ। স্বল্প সংখ্যক লোকের উপস্থিতিতে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। Christmas for us this year is so sad. There is no Christmas. এ যেন অন্যরকম এক আয়োজন, পুণ্যার্থীদের ভালোবাসার দীর্ঘশ্বাসটুকুন পাচ্ছে না এই ক্রিসমাস ট্রি, যার সঙ্গে পরিচয় ছিল না কারোই। বিশ্ব রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এখন প্রাণহীন এক নগরী, নেই কোনো কোলাহল। রকেফেল্লার সেন্টারের ক্রিসমাস ট্রির রঙিন আলোকছটার একমাত্র সঙ্গী আশপাশের সারি সারি ভবন আর রাজপথ। করোনা ভাইরাস অসংখ্য প্রাণ কেড়ে নিলেও মানুষের মানবিক মূল্যবোধ কতটা বদলেছে সেটা বলা মুশকিল। ক্ষমতার দম্ভ আর রাজনীতির ডামাডোল এখন চলমান, বাস্তবধর্মী নয় বরং বিশ্ব নেতাদের কাছে জনসাধারণের আবেগের ব্যবহারই মুখ্য, যার প্রমাণ
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা আর নির্বাচনী রাজনীতিতে লিপ্ত ট্রাম্প সবকিছুতেই উল্টো পথের যাত্রী। We are delivering millions of doses of a safe and effective vaccine that will soon end this terrible pandemic and save millions and millions of lives. During this wonderful time of year, we also give thanks for the brave and selfless Americans who keep us safe. On behalf of Melania and the entire Trump family, we wish you a very Merry Christmas and a Happy New Year. বিশ্ববাসীদের কাছে সবার উপরে ধর্মীয় মূল্যবোধ, তাই তো এই উৎসবে অংশীদার হতে ভুল করেননি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। We're going to miss our family, but it's what we need to do to keep our family safe. We celebrate apart, but not alone, and look forward to next year. কেবল আমেরিকাই নয়, ব্রিটিশ রানী থেকে শুরু করে কানাডা, ইউরোপ সহ বিশ্ব নেতাদের মুখে ছিল করোনাকালীন চ্যালেঞ্জ, যাদের বেশিরভাগের বড়দিন পালনে ছিল ভিডিও বার্তা, আর বিশ্ববাসীর প্রার্থনায় ছিল মহামারী থেকে মুক্তি। Even though this year's Christmas traditions will be different, we can and should give thanks for everything that unites us. I hope you get a chance to celebrate it with your loved ones. I say thank you for the part you have played. শুভ বড়দিন ঘিরে আলোকসজ্জার ঝলকানি আর ভার্চুয়াল নামক রঙিন ফ্রেমে বন্দি উদযাপনে এবার তৃপ্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা, যাদের প্রত্যাশা পরিচ্ছন্ন ও ভাইরাসহীন মুক্ত বাতাসই হবে নতুন বছরের শুভ সকাল। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে করোনায় ক্লান্ত আমেরিকান বাংলাদেশিরা, দেহ মন সতেজে মাঠে সরব উপস্থিতি, নিয়ম মেনেই চলছে ব্যাডমিন্টন ও শরীর চর্চা। শীতে কাঁপছে বাংলাদেশ, বিপাকে অসহায় ও ছিন্ন মুদ্রা, মানবিক সহায়তা হতে পারে বেঁচে থাকার অবলম্বন। আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইঙ্ক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইঙ্ক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইঙ্ক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 347-778-5252. I don't know what the fares are because I've never taken Uber before, but যে আমি উপরে ইনস্যুরেন্স যাওয়া হচ্ছিল ইয়েলো ট্যাক্সি ড্রাইভারকে, ক্যাব চালিয়ে যারা সফল হয়েছেন তাদের দুঃখ কষ্টের কথা শুনবো। অনেকেই হয়তো দেশে যে বলতে চায় না যে আমি ইয়েলো ক্যাব চালাই, আসলে এটা বোকামি। আমরা এই যে কেভি উবার এবং নিজের স্বাধীনতা আছে বলেই আমরা এই মসজিদে নামাজ পড়তে যেতে পারি অথবা রাস্তায়ও করতে পারি। উপার্জন হলে দেশের যে কোনো সময় যাওয়া যায়, কারো কাছে অনুমতি নিতে হয় না, আমি নিজেই বস। বিরতির পর আবারও স্বাগত আমেরিকান উইকে। শুরুতেই খেলার খবর। মানুষ সামাজিকভাবে হাসি খুশি ও খেলাধুলায় সম্পৃক্ত থাকতে অভ্যস্ত, কিন্তু সাম্প্রতিক সময়ে মরণ ব্যাধি করোনা ভাইরাস সবকিছুই পাল্টে দিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও সামাজিকভাবে একত্রিত হওয়া কঠিন, বিশেষ করে করোনা মহামারী আমেরিকানদের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে অনেক বেশি। বার, রেস্টুরেন্ট কিংবা খেলার মাঠ অথবা বিনোদন স্পট, সবকিছুই এখন নিয়মের ছকে বাঁধা। এরপরও একটু প্রশান্তি পেতে মরিয়া আমেরিকার অভিবাসীরা, তাই তো সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে খেলাধুলা। অভিবাসীদের স্বর্গরাজ্য নিউ ইয়র্কে বিভিন্ন প্লেগ্রাউন্ডের মতোই ব্যাডমিন্টন সেন্টার,
কুইন্সের ফ্ল্যাশিং 34 এভিনিউয়ের উপরে অবস্থিত প্লেগ্রাউন্ডে প্রতিদিনই জড়ো হন অসংখ্য ক্রীড়াপ্রেমী, যাদের প্রিয় খেলা ব্যাডমিন্টন। তারা জানান গৃহবন্দী থেকে ত্যক্ত বিরক্ত, তাই বিনোদনের পাশাপাশি সেরে নেন শরীর চর্চা। নিউ ইয়র্কেও বাংলাদেশিরা উদীয়মান তরুণরা অন্যান্যদের সঙ্গে দল বেঁধে অংশ নেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। খেলতে হলে মানতে হয় অনেক নিয়মকানুন, আগে থেকেই বুকিং দিতে হয় প্লেগ্রাউন্ডের নির্ধারিত স্থান। চ্যানেল টিটি প্রতিনিধিকে বাংলাদেশি খেলোয়াড়রা জানান ফেদার ও র্যাকেট এবং মাঠ ভাড়াসহ জনপ্রতি $30 খরচ হয়। সিটির প্রায় 5টি বোরওয়েল থেকেই ফ্ল্যাশিংয়ের প্লেগ্রাউন্ডে ছুটে যান বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা। সবার এই খেলাটা প্রিয়, তাই আসলে এখানে ব্রুকলিনের মধ্যে এখানে খেলা হয়, তো খেলাটা ভালোবাসি, এই কারণে আসলে আসা, সবাই মিলে খেলতে আসা। যত দিন যাইতেছে তত খেলাধুলা সবাই অন্যদিকে খেলাধুলা সবাই ছেলে দিতেছে বা অন্যদিকে মনোযোগ দিতেছে সবাই। মানুষ যত খেলাধুলার প্রতি থাকবে, শরীর চর্চা হবে, মন মানসিকতা ঠিক হবে, সব কিছুই ভালো। হ্যাঁ, পাশাপাশি আপনার এখন তো কোয়ারেন্টাইন, বাসার মধ্যে মানে থেকে থেকে বোর হয়ে গেছি, সেই জন্য এখন মানে কোনো কোনো উইকে দুই মানে দুইবারও তিনবারও আসা হয়। হ্যাঁ, প্রতি সপ্তাহে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুর সহ আসি। আমি 3 বছর এখানে, অনেক অনেক জায়গা থেকে আসে, কেউ ব্রুকলিন থেকে আসে, কেউ কুইন্স থেকে আসে। প্রতি সপ্তাহে আসা হয় না, কারণ প্রতি সপ্তাহে তো এখানে রিজার্ভেশন পাওয়া যায় না। হ্যাঁ, অনেক এনজয় করলাম আসলে, অনেক দিন পর, দীর্ঘ 5 বছর পর। এভরি উইক ইউ কেম হিয়ার? ইয়া, এভরি উইক আই কাম। আই ওয়াজ বর্ন হিয়ার বাট আই এম কোরিয়ান। সো ডিড ইউ এনজয় টুডে? ইয়া, এনজয় টুডে। ইয়া, নো, থ্যাংক ইউ। আবহাওয়ার খবর। মঙ্গলবার নিউ ইয়র্কের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27 ডিগ্রি ফারেনহাইট। এছাড়া সপ্তাহ জুড়ে আকাশ ঘিরে ছিল রোদ মেঘের লুকোচুরি। বুধবার দিনের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও বৃহস্পতিবার, শুক্র ও শনিবার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের আভাস আছে আবহাওয়া বার্তায়। নিউ ইয়র্কবাসীর আগামী উইকেন্ড শুরু হবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের আবহাওয়ার খবর। চুয়াডাঙ্গার উপর দিয়ে আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ অঞ্চলে। গত 2 দিন ধরে চুয়াডাঙ্গায় আবার ছেঁকে বসেছে শীত, বইছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা এলাকা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে, তবে বেলা বাড়লে রোদের প্রখরতা শীত কিছুটা সহনীয় মাত্রায় থাকে। সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ জেলায়, তা ছিল 7.7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রার পারদ হ্রাস পেয়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। এবার ভিন্ন ধরনের খবর। দর্শক, এই শীতে আপনি কি অসহায় ও ছিন্নমূল কাউকে গরম কাপড় দিয়ে মানবতার হাতটুকু বাড়িয়ে দিয়েছেন? কারো পাশে দাঁড়িয়ে সঙ্গ ও ভরসা দিয়েছেন? মহামারী করোনার এই সময়ে শীতের কষ্টে আপনার পাশের মানুষটির খোঁজ খবর নিয়েছেন? হয়তো নিয়েছেন, অথবা অন্তরে আছে সামর্থ্য নেই, তারপরও অল্প বিস্তর যাই পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুল করবেন না। কারণ এখন যেমন দরকার খাদ্য সহায়তা, তেমনি দরকার শীতের কাপড়। চলুন, তিতাস মোস্তফা জানাচ্ছেন তেমন খবর। শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জয়পুরহাট জেলা প্রশাসন। আদিবাসীরা খুবই করুণ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন, আর তাই জেলা প্রশাসন সরাসরি গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়ালেন এবং সাহস যোগালেন দুরন্ত গতিতে পথ চলবার। জেলা প্রশাসক অন্যান্য কর্মকর্তাদেরকে দেখেছেন, জয়প্রহাট মোহাম্মদাবাদ ইউনিয়নের শীতার্ত অসহায় আদিবাসী জনগোষ্ঠীর মাঝে জেলা প্রশাসনের পক্ষে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলার PIO জনাব আল মামুন, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আতাউর রহমান,
আদিবাসী ভাষা সংস্কৃতি ও ভূমি রক্ষা কমিটির প্রধান উপদেষ্টা নন্দলাল পারসি শীতার্থ অবস্থায় কাতরাচ্ছে। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন। আমরা দেখছি যে আদিবাসী রয়েছে জয়পুরহাট জেলায় 54,000, তার মধ্যে কিছু অংশ মানুষকে জেলা প্রশাসনের তরফ থেকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে। আমরা আহ্বান জানাবো যে যে অবস্থানে আছেন সেখান থেকে নিজ এলাকার মানুষগুলোকে যদি শীত বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানো যায়, এই দারিদ্রতার সাথে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের সাথে আপনি সামিল হতে পারেন সৈনিক হিসেবে, তাহলে এই অসহায় মানুষগুলোর অসহায়ত্ব দূর হবে। আসুন আমাদের যার যার অবস্থান আছে সেই অবস্থান থেকে শীতার্থ মানুষগুলোর পাশে থাকি। অন্যদিকে জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। তার মধ্যে ছিল কম্বল, সেলাই মেশিন, হুইল চেয়ার এবং নগদ অর্থ। তিতাস মোস্তফা, মোহাম্মদাবাদ, জয়পুরহাট, চ্যানেল টিটি। দর্শক, এই ছিল চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইক। বিদায় নেয়ার আগে হিয়ারলিং বিডিএস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কে দেয়াল ধসে বাংলাদেশি নির্মাণ শ্রমিক জসিম নিহত, গুরুতর আহত সহযোগী আশরাফুল, ঘটনা তদন্ত করছে এনওয়াইপিডি। বহুল প্রতীক্ষিত স্টিমুলাস বিলে ট্রাম্পের সই, বাইডেনের হাতে ডাকা প্রকল্প বাস্তবায়নের স্বপ্নে বিভোর লাখো অভিবাসী। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা নিউ ইয়র্ক, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, টিকে থাকার লড়াইয়ে ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যে করোনা টিকা ব্যবহার শুরু, সৌদিতে বিনামূল্যে দেয়া হচ্ছে ভ্যাকসিন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের তালিকাভুক্তি। বিধিনিষেধ মেনেই বিশ্বজুড়ে উদযাপিত হল ম্যারি ক্রিসমাস, লাল নীল জোনাকি বাতির ঝলকানি থাকলেও ছিল না সেই চিরচেনা রূপ। এবং শীতে কাঁপছে বাংলাদেশ, বিপাকে অসহায় ও ছিন্নমূলরা, মানবিক সহায়তায় হতে পারে বেঁচে থাকার অবলম্বন। দর্শক, চ্যানেল টিটি সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltttv এবং আমাদের সোশ্যাল মিডিয়া সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন www.channeltt.tv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকো টিভিতে খুঁজে নিন আপনার প্রিয় চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।